আজকে 23 তারাবি পড়ে ফেলছি, আর হয়তো 6 দিন পড়ব, নাইলে 7 দিন পড়ব, ঠিক না? চলে যাবে, হ্যাঁ, মৌসুম বলতে বলতে যাবে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দিতে আয়েত হে হাম মিসলে বুলবুল, আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে খুশ রহো আয় বাগবানো হাম তো আপনা ঘর চলে। রমজান সালাম দিয়ে চলে যাবে, আসছিলাম মৌসুম হইয়া, আসছিলাম বসন্ত হইয়া, আসছিলাম তোকে বুদ্ধিমান বানানোর জন্য, আসছিলাম সারা জিন্দগির কামাই নিয়ে, সারা জীবনের কামাই তুই কামায় নিতে পারতি এক মাসে, পাঁচ রাত্রে, দশ দিনে, এক একটা পর্ব দিয়ে রমজান বলবে, তারপরে রমজান সেলুট দিবার বলবে চললাম, গেলাম এক বছর পরে, জানি না তুমি থাকবে কি থাকবে না, আমি আসব কিন্তু তুমি থাকবে কি থাকবে না এটা জানা নাই। রমজান আসবে যতদিন দুনিয়া আছে, না আসবে না, হ্যাঁ, কিন্তু যতদিন দুনিয়া আছে অতদিন কি আমি থাকবো? রমজান বলতে বলতে যাবে, আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে খুশ রহো আয় বাগে বানো হাম তো আপনা ঘর চলে। সালাম দিয়ে রমজান শাওয়ালের চাঁদ উঠায় দিয়ে চলে যাবে, রমজানই শাওয়ালের চাঁদকে ধাক্কা দিয়ে উঠাবে, শাওয়ালের চাঁদকে উঠায় দিবে, যদিও আমরা খুশি বলবো এই জন্য আসে, এখনো সময় যেটুক হাতে আছে অনেক আছে, অনেক আছে, অনেক বুদ্ধিমান হইলে অনেক আছে, অনেক আছে, এটাকে কাজে লাগাই, শিখি, হওয়া এটা বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষ মানুষকে বুদ্ধিমান ভাবে, বুদ্ধিজীবী ভাবে, কিন্তু বিষয় হলো যে আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, আল্লাহ আমাকে বুদ্ধিমান হিসাবে গণ্য করে কিনা, আল্লাহর রসুলের কাছে আমি বুদ্ধিমান কেন? আর আল্লাহ আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান ওই ব্যক্তি, চাই দুনিয়ার মানুষ তাকে নির্বোধ বলুক, বুদ্ধিহীন বলুক, বলতে পারে দুনিয়ার বহুত মানুষ আছে মানুষকে বুদ্ধিহীন বলে, যাদের কোনো বিবেক বুদ্ধি নাই, ঠিক না? আবার অনেক সময় বলে মানুষ এ সিমের বিচিও জানে না, ঠিক না? হইতে পারে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে বলতে পারে, কিন্তু আসলে আল্লাহর কাছে বুদ্ধিমান কে? বললাম না দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি একে সার্টিফিকেট দেয় যে এই লোকটা নির্বোধ বুদ্ধিহীন, কিন্তু আল্লাহ যদি তাকে বুদ্ধিমান বলে সেই বড় বুদ্ধিমান। এই দুনিয়াতে মানুষ বুদ্ধিমান হইলে আর কয়দিন হবে? 60-70 বৎসরই। কত বুদ্ধিজীবী তো কবরে পচে গেছে, কোনো নাম নিশানা পর্যন্ত নাই, ঠিক না? কেন দুনিয়াতে কিন্তু বুদ্ধির ধারা চেঞ্জ হইতে থাকে, আজ থেকে 50 বছর আগে বুদ্ধির যে ধারা ছিল ওই ধারা এখন আর নাই, আছে নাকি? ওটা চলবে, নিয়ে আসলো চলবে না, এখন তো নতুন বুদ্ধি, ঠিক না? কি বলেন, টেকনোলজি হিসাবে, বিজ্ঞান হিসাবে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে নির্বোধ বলতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন তার বাবা উচিত, আর যেই কথা বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব, আর এটি সত্য, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছেই ফিরত যাব, আর এটা চির সত্য। বিদায় বাবা উচিত যে আল্লাহ আমাকে বুদ্ধিমান বলে কিভাবে, আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, আল্লাহর রসুলের কাছে আমি বুদ্ধিমান কিনা, আর আল্লাহ যাকে বুদ্ধিমান বলে সেই বুদ্ধিমান, চাই দুনিয়ার মানুষ তাকে যা খুশি তা বলুক, যা খুশি তা বলুক দুনিয়া, এরকম হাজারো কাহিনী আছে, বুখারি শরীফই আছে, মা ছেলেকে কোলে নিয়া কোনো ব্যক্তিকে দেখে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এর মতো বানায় দিত, কিন্তু সন্তান কোলের থেকে বলতেছে আল্লাহুম্মা লা তাজআলনি মিসলা,
আল্লাহ আমাকে এর মতো বানায় না। তো মা তোরা থাপড়াইতেছে, মা বলতেছে ভাই হাক তোর বিনাশ হোক, আমি তোর মঙ্গল চাই তোর মা। আর তুই বলতেছ তার মতো হবো, আল্লাহ আমাকে বানায় না। আরেকজন যাইতেছে দ্বিতীয় ব্যক্তিকে দেখা মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এর মতো বানায় না। কিন্তু সন্তান বলতেছে কোলে বসে, আল্লাহুম্মা জালনি মিসলাহু, আল্লাহ আমাকে এর মতো বানায় না। মা আবার গালি দিতেছে, বলতেছে আমি তোর মঙ্গল চাই আর তুই তোর অমঙ্গল চাস। তো ছেলে বলছে, মা প্রথম ব্যক্তি দিয়া যদি সারা দুনিয়া ঘোরা যায় তা আল্লাহর কাছে বিন্দু দাম রাখে না, দ্বিতীয় ব্যক্তির তুলনায়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দাম। এই জন্যই বুদ্ধিমান হওয়া, বুদ্ধিমান মানুষ যদি বুদ্ধিমান হইতে চায় তো বিষয় হলো আল্লাহর চোখে সে বুদ্ধিমান কিনা, আল্লাহর কাছে বুদ্ধিমান। দুনিয়ায় বুদ্ধিমান হওয়া বুদ্ধিমান না। সার্টিফিকেট থাকতে পারে যে দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সার্টিফিকেট তার কাছে থাকতে পারে, তাতে কিছু আসে যায়, কিন্তু আল্লাহর কাছে বুদ্ধিমান কিনা এটা হলো বিষয়। আল্লাহ দেখবে কে আল্লাহর কাছে বুদ্ধিমান, কে আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান। আর যদি কেউ আল্লাহর কাছে বুদ্ধিমান হিসাবে পরিচিত হইতে চায়, আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান হিসাবে পরিচিত হইতে চায়, তাইলে কিন্তু এই ছোট জীবনটাকে, এই হায়াতটাকে ওইভাবে কাটাইতে হবে, ওইভাবে লাগাইতে হবে, ওইভাবে ব্যয় করতে হবে যেইভাবে আল্লাহ চান আর আল্লাহ রসুল চান। ওইভাবে যে কাটাবে, ওইভাবে যে লাগাবে, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হিসাবে যাবে এবং বুদ্ধিমান হিসাবে পরিচিত হবে। যদিও কথাগুলো আমাদের মন আমাদেরকে বসতে দিবে না, আমাদের পরিবেশও বসতে দিবে না, আগেই বলছি আমাদের বুদ্ধিও আমাদেরকে বসতে দিবে না, আমাদের বিদ্যাও আমাদেরকে বসতে দিবে না, দেয় না, দিতেছে না। কিন্তু সত্য এটি, এই জন্য মেরে দোস্ত এই জীবনটাকে কাজে লাগানো চাই, ওই রাস্তায় লাগানো চাই, ওই পথে লাগানো চাই, ওই জিনিসের উপরে লাগানো চাই। কেননা মৌত কার কখন চলে আসবে আমরা কেউ জানি না, ওইখানে কেউ কারো কাজে আসবে না। হ্যাঁ, কয়জন আছে এইখানেও কয়জন হবে, এটা তো সুস্পষ্ট কথা। মা বাবার চেয়ে দয়া আমাদের উপরে কারো নাই, ঠিক না? কি বলেন, মা বাবার মাধ্যমেই তো দুনিয়া আসছে, কয়জন আছে আমরা যে ডেলি মা বাবার জন্য, মা বাবার আখেরাতের জন্য ডেলি আমি ছোট একটা অঙ্ক হইলো দান করি, কি করেন নাকি? ছোট একটা অঙ্ক কয়জন দান করে? একটা ছোট অঙ্ক ডেলি দান করি, আমাদেরকে দিয়ে তো আমাদের প্রমাণ দেওয়া যায় যে আমি তো বাবার জন্য কিছু করি না। হ্যাঁ, মাঝে মাঝে একটু দোয়া করি, ইমাম সাহেব রব্বির হাম হুমা পড়লে আমি আমিন বলি, এটুকুই তো করি আর কি করি। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি দয়া যার, শ্রম যার, যার মাধ্যমে আমার অস্তিত্ব, সব কিছু যে বিলীন করে দিয়ে আমাকে বড় করে তুলছেন, ওই মা বাবাকে তো স্মরণ করি না, করি না কি, কতটুক করি? সত্য কিন্তু এটি, চলে যেতে হবে। এই জন্য আসেন বুদ্ধিমানের পরিচয় দিই, সময়টাকে শিখি। আজকে তো শিখতেও চাই না, দুনিয়া খুব শিখি, আসলে যেটা চিরদিন আমার কাজে আসবে এটা শিখতে চায় না। হ্যাঁ, ওই কথাই সত্য যে দুনিয়া ঠিকঠাক, আখেরাত সময় পেলে টুকটাক টুকটাক, বোঝেন তো? আরে বোঝেন টুকটাক, দুনিয়াটা ঠিকঠাক করি কিন্তু আখেরাতটা সময় পেলে টুকটাক। আজকে কিন্তু বেজর রাত্র, 23-এর রাত্র আছে,
একুশ পার হয়ে গেছে, 23 আসবে। লাইলাতুল কদর আজকে হইতে পারে, কিন্তু কয়জন লাইলাতুল কদরের নিয়ত আজকে রাত্রে তালাশে বাহির হবে? যে সেহেরি ইফতার করে তালাশে বাহির হয়েছে, ফজর পর্যন্ত তালাশ করতে থাকবে যে আল্লাহ তালাশ করি। হ্যাঁ, কিন্তু একটা বান্ডেল যদি হারায় যায় তো সারা রাত্রে ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? ছোট একটা বান্ডেল, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সারা রাত্রে ঘুম হারাম হয়ে যায়। ছোট একটা বান্ডেল হারায় গেল। আর লাইলাতুল কদর 83 বৎসরের জিন্দেগি। এই জন্য আসেন, কথা লম্বা করা লাভ নাই। দুনিয়ায় যতই বুদ্ধিমানের পরিচয় দিই না কেন, আর যতই বুদ্ধিজীবীর সার্টিফিকেট অর্জন করি না কেন, দেখার বিষয় হবে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান কিনা, আল্লাহর রসুলের কাছে আমি বুদ্ধিমান কিনা, আল্লাহ আমাকে বুদ্ধিমান বলে কিনা, আল কাইয়েসু মান দানা নাফসা, এটা আমার জন্য ফিট হয় কিনা। হ্যাঁ, আল্লাহ কেয়ামতের দিন ডাকে কিনা, ডাকবে কেয়ামতের দিন এক এক নাম নিয়ে ডাকবে, মানুষকে সিফত নিয়ে ডাকবে, বুদ্ধিমানরা কোথায় আসো। যেমন আজকে বুদ্ধিজীবীদের বাজার আছে, এদেরকে সবাই ডাকে, ঠিক না? কি বলেন? কেয়ামতের মাঠেও আল্লাহ ডাকবে, বুদ্ধিজীবী কারা আসো। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কারা বুদ্ধিজীবী, তো আল্লাহ পরিচয় দিবে, এরা বুদ্ধিজীবী, এদেরকে বাহির করে নিয়ে আসো। হ্যাঁ, আনবে, ওরকম মর্যাদা দিয়ে সামনে আনবে, দুনিয়া তাকায় তাকায় দেখবে যাদেরকে নিয়ে যাওয়া হইতেছে, সরমানের মালা পড়ায় নিয়ে যাওয়া হইতেছে। আপনি ভাবেন এই দুনিয়ার পচামালা, দুনিয়ার এই ফুলের মালা, এই পচামালা, হায় হায়, ওই আখেরাতের মালা, জান্নাতের মালা পড়াবে এদেরকে, ওই মালা পড়ায় এদেরকে ডাইকা নিবে, তারপর আল্লাহ পরিচয় করায় দিবে এরা বুদ্ধিমান। আজকে বুদ্ধির কারণে এদেরকে এই সম্মানে ভূষিত করতেছে, এই মর্যাদা দিতেছে, এরকম প্রত্যেককে ডাকবো। এই জন্য আসেন, দুনিয়াতে নিজেকে নিজে যতই বুদ্ধিমান ভাবেন, চালাক ভাবেন, চতুর ভাবেন, আর পরিচয় দেন, এটা আমার আলোচ্য বিষয় না। দিতে পারেন আপনি 60-70 বছরের জীবনে, কে না করবে? দুনিয়া রঙ্গময় যার মনে চালায়, এটাই সত্য, এই প্রবাদ বাক্যই সত্য, ঠিক না? কি বলেন? এরমই তো প্রবাদ বাক্যটা, ভুল তো বলি নাই। দুনিয়া রঙ্গময় যার মনে চালায়, কিন্তু বাবার বিষয় আল্লাহর কাছে আমি বুদ্ধিমান। এই জন্য শিখেন যে এই সময়টাকে, ছোট জীবনটাকে কোন জায়গায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কোন কাজে লাগাইলে আমি বুদ্ধিমান হব। আসছিল বুদ্ধিমান হওয়ার একটা মৌসুম, বসন্ত আসছিল, রমজান কিন্তু একটা মৌসুম, একটা ঋতু, একটা মৌসুম, একটা বসন্ত, অনেক শব্দ এটার জন্য ব্যবহার করা যায়। আসছিল আজকে 23 তারাবি পড়াতেছে, আর হয়তো 6 দিন পড়বে, নাইলে 7 দিন পড়বে, ঠিক না? চলে যাবে, হ্যাঁ, মৌসুম বলতে বলতে যাবে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দিতে আয়েতে হাম মিসলে বুলবুল, আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে খুশ রহো আয় বাগবানো হাম তো আপনা ঘর চলে। রমজান সালাম দিয়ে চলে যাবে, আসছিলাম মৌসুম হইয়া, আসছিলাম বসন্ত হইয়া, আসছিলাম তোকে বুদ্ধিমান বানানোর জন্য, আসছিলাম সারা জিন্দগির কামাই নিয়ে, সারা জীবনের কামাই তুই কামায় নিতে পারতি এক মাসে, 5 রাত্রে, 10 দিনে, এক একটা পর্ব দিয়ে রমজান বলবে, তারপরে রমজান সেলুট দিবে আর বলবে চললাম, গেলাম, এক বছর পরে জানি না তুমি থাকবে কি থাকবে না, আমি আসবো কিন্তু তুমি থাকবে কি থাকবে না এটা জানা নাই। রমজান আসবে যতদিন দুনিয়া আছে, না আসবে না? হ্যাঁ, কিন্তু যতদিন দুনিয়া আছে অতদিন কি আমি থাকবো? রমজান বলতে বলতে যাবে, আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে খুশ রহো আয় বাগে বানো হাম তো আপনা ঘর চলে।
সালাম দিয়ে রমজান শাওয়ালের চাঁদ উঠায় দিয়ে চলে যায়। রমজানই শাওয়ালের চাঁদকে ধাক্কা দিয়ে উঠাবে, শাওয়ালের চাঁদকে উঠায় দিবে, যদিও আমরা খুশি বলবো এই জন্য আসেন। এখনো সময় যেটুক হাতে আছে অনেক আছে, অনেক আছে, অনেক বুদ্ধিমান হইলে অনেক আছে, অনেক আছে, এটাকে কাজে লাগাই, শিখি শিখি শিখি, কত আর কামাবেন, হ্যাঁ কত আর বানাবেন। সত্য তো এটাই যে কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না, বানাবে কিন্তু তোমাকে বেশি দিন থাকতে, জমাবে কিন্তু তোমাকে পুরা ভোগ করতে, এটাই সত্য। এই তিনটা ওয়ার্ডই সত্য। তুমি কামাবে কিন্তু কামাই পরিমাণ তোমাকে খাইতে দিব না। কি কামাই পরিমাণ খায় না কি কেউ, হ্যাঁ কি বলেন, বানাবে যত সুন্দরই বানাও কিন্তু বেশি দিন তোমাকে থাকতে দিব না, থাকতে দিবে না, থাকতে দিব না তোমাকে। হ্যাঁ তোমার ঘরের লোকই তোমাকে টাইনা বাড়ি করবে, হ্যাঁ ওই দিন তুমি কোনো প্রতি উত্তরও দিতে পারবে না, শুধু তুমি দেখতে থাকবে শুনতে থাকবে। মুর্দা কিন্তু শুনে, এটা জানেন, মুর্দা কিন্তু শুনে, এলে হাদিসে এই শব্দ আসতো না। যারা জিন্দগিকে বরবাদ করে কবরে গেছে, কবরে যাবে, এদের লাশ যখন কাঁধে উঠাবে তো লাশ চিৎকার দিবে, ওয়াইলাকুম ইলা আইনা তুকাদ্দিমুনি, তোমাদের বিনাশ হোক, আমাকে কোথায় নিয়ে চলছো তোমরা, রাখতে দেরি আমার উপরে আজাব, ভাঙ্গা পড়তে দেরি হবে না। আবার যদি বুদ্ধিমান হয়, লাশ উঠাইতে দেরি করে, দাফনে দেরি করে, তো চিৎকার দিয়া বলে ওয়াইলাকুম, ওয়াইলাকুম বিনাশ হোক, তোমরা কেন দেরি করতেছো, তোমাদের দেরিতে আমার উপরে শান্তি ভাঙ্গা পড়তে দেরি হচ্ছে। তাহলে এই কথাগুলো হাদিসে কোনোদিন আসতো না, এই জন্য আসে। এখনো হাজে হাতে সময় আছে, আজকে 23 তারিখের রাত্রে, তারপরে 25, তারপরে 27, তারপরে 29, এখনো 4টা রাত্র আমাদের হাতে আছে, এখনো 6টা দিন, 7টা দিন আমাদের হাতে আছে। কাল 23 রমজান, তারপরে আসবে 24, তারপরে 25, তারপরে 26, তারপরে 27, তারপরে 28, তারপরে 29, 7টা দিন আমাদের হাতে আছে। 7 × 7 = 49, কত, 490 দিন এখনো আমার হাতে আছে। আমি ইচ্ছা করলে এটাকে 490 দিন বানাইতে পারি, যদিও দিন 7টা, কিন্তু আমি যদি বুদ্ধিমানের পরিচয় দেই তো 490 দিন কি করতে পারি, বানাইতে পারি। কেন রমজান 1 কে 70, 7 দিনে কয়দিন হবে, 7 কে 70, 70 কে 7 দিয়ে পূরণ দিলে, হ্যাঁ 490 দিন, ইচ্ছা করলে আমি বানাইতে পারি। এই জন্য আসেন, করবো তো বানা, তাহলে আফসোস করতে হবে, কিন্তু ওই দিন কোনো আফসোস কাজে দিবে না। আজকে তো আফসোস বড় মূল্য রাখে, বড় মূল্য রাখে আফসোস, এত মূল্য রাখে যেটা বলা যায় না। এই উম্মতের আফসোস আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় দেয়, আরশ পর্যন্ত হেলায় দেয়, হ্যাঁ এই উম্মতের আফসোস আল্লাহকে পর্যন্ত, শব্দটা যদিও শোভনীয় না, আল্লাহকে পর্যন্ত বন্দার উপরে মেহরবান বানায় দেয়। বান্দা আফসোস করে আল্লাহ মেহরবান হয়ে ডাক দেন, আফসোস করিস না, লা তাহজান, হাদিসের শব্দ লা তাহজান, আফসোস করিস না, কদ গফারতু লাকা যুনুব ওয়াল আযাব, তোর আফসোস আমি সইতে পারি না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তারপরও ঠান্ডা হও, এরম মেহরবান করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ না ইনশাআল্লাহ পর্যন্তই থাকবে, একটু হলো ইনশাআল্লাহ পর্যন্ত রয়ে গেল, ইনশাআল্লাহ ঠিক না, আর একটু হলো ইনশাআল্লাহ বললাম, আবার জাপায়ও পড়লাম, করতেও শুরু করলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
نحن عبدك بنو عبدك نواسي انا الله বিরাট এক মজমা তোমার তালাশে চলে আসছে হায় আল্লাহ ঘরের ভিতরে বহুত প্রত্যেক মসজিদে দুই চার দর্জন করে বসছে হায় আল্লাহ ইতিকাফালাদের উসিলা সারা উম্মতকে কবুল করে আমাদের ইতিকাফকেও কবুল করে আল্লাহ আমাদেরকে কবুলিয়াতের কোনো আলামত দেখায় দেন কোনো নিদর্শন দেখায় দেন একজনকে হলো দেখায় দেন যাতে আমাদের ঈমান বেড়া যায় আমাদের ঈমান বেড়া যায় আমরা আরো চেষ্টা করতে পারি মানুষ লাভ দেখলেই ভাগতে থাকে লাভ না দেখলে ভাগে না তুমি দিবা সত্য কিন্তু আমাদেরকে একটু দেখায় দাও আল্লাহ এই মজমাকে কবুল করেন আল্লাহ উম্মতকে মাফ করেন উম্মতকে গাফলতের থেকে বাহির করেন উম্মত বড় গাফেল হয়ে গেছে এত বলছেন এত শুনাইছেন এত দিছেন তারপর উম্মত কেন এদিকে বাড়ে না জানি না কেন চোখ উঠায়া দেখে না কেন কদম উম্মতের বাড়ে না কেন হাত উম্মত বাড়ায় না আল্লাহ উম্মত কিয়ামতের দিন আপনাকে কি মুখ দেখাবে আল্লাহ আমাদেরকে মাফ করা দেন আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন সমস্ত ধরনের উশৃঙ্খলা থেকে হেফাজত করেন হায় আল্লাহ যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়